নমস্কার, 2024 সেপ্টেম্বর, 2024 সালের সেপ্টেম্বর মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের জন্য ঠিক কি ধরনের হতে চলেছে বা সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল, রাশিভিত্তিক ফলাফল, যেটা জ্যোতিষের পরিভাষায় আমরা বলতে পারি গোচর ফল। বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টাওরাস, ন্যাচারাল জুডিয়াকের সেকেন্ড হাউস। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে আপনাদের সেটা জানবার জন্য, বোঝবার জন্য যেটা প্রথমেই দেখতে হয় তা হচ্ছে এই মাসে কি ধরনের গোচর এবং সঞ্চার থাকছে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জন্য। তো তার উপরেই কিন্তু ভিত্তি করে এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। রাশিফল আসলে মূলত কিন্তু গোচর ফল। সেপ্টেম্বর মাসে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র রাশি লগ্নের অধিপতি, সে কিন্তু 18 সেপ্টেম্বর পর্যন্ত নিজ রাশিগত থাকছে, কিন্তু 18 সেপ্টেম্বরের পর শুক্র চলে আসছে স্বক্ষেত্রে। ষষ্ঠ ঘরে এলেও সে কিন্তু স্বক্ষেত্রে আসছে এবং এই শুক্র কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের বিভিন্নভাবে ফেভার এনে দেবে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য প্রথম যে 18টা দিন হেলথের ক্ষেত্রে কোনো অসুবিধে কিন্তু তৈরি করে দিতে পারে, কিন্তু 18 সেপ্টেম্বরের পর সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে একটা সময়ের ফেভার কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। রাশি লগ্নের ওপর বৃহস্পতির অবস্থান হয়ে থাকছে পুরো মাস মৃগশিরা নক্ষত্রে। মঙ্গল থাকছে তাদের সেকেন্ড হাউসে পুরো মাস এবং এই মঙ্গল কিন্তু 6 সেপ্টেম্বর চলে আসছে আদ্রা নক্ষত্রে এবং 29 সেপ্টেম্বর মঙ্গল চলে যাবে পুনর্বসু নক্ষত্রে। সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু আপনাদের বিভিন্নভাবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন, বিশেষভাবে আপনারা কর্কশ, রূঢ়, ক্রূর বাক্য প্রয়োগ করতে পারেন এবং কোথাও কোথাও মুখগহ্বরের কোনো ইনফেকশনও কিন্তু তৈরি হতে পারে। থার্ড হাউসে তৃতীয় ঘরে বুধ থাকছে কিন্তু সেটা মাত্র প্রথম 4টে দিন, 4 সেপ্টেম্বর বুধ চলে আসছে তাদের চতুর্থ ঘরে এবং তারপর 4th হাউস থেকে 5th হাউসে বুধ সঞ্চার করবে 23rd সেপ্টেম্বর এবং তাদের পঞ্চমে 5th হাউসে কেতু থাকছে পুরো মাস আর একাদশে 11th হাউসে একাদশে রাহু থাকছে পুরো মাস। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য রাজযোগকারক গ্রহ হচ্ছে শনি। এই শনি কিন্তু তাদের দশমে, হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন, কর্মভাব যেটা, সেখানে শনি অবস্থান করে থাকছে বক্রগতিতে পুরো মাস। আর রবি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের চতুর্থের অধিপতি, সেই রবি প্রথম 16টা দিন তাদের 4th হাউসে 4th লর্ড হিসেবে থাকছে এবং তারপর 16 সেপ্টেম্বর রবি চলে আসছে তাদের পঞ্চমে 5th হাউসে এবং 16 সেপ্টেম্বর রবি এখানে চলে আসার পর তাদের পঞ্চম ঘরে 5th হাউসে পঞ্চমপতি বুধ এবং রবি, যদিও সেখানে কেতু থাকছে, নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকছে রবি বুধ, কিন্তু 23rd সেপ্টেম্বর থেকে রবি বুধ কিন্তু তাদের পঞ্চমে একত্রিত হয়ে থাকবে এবং চতুর্থ পঞ্চমের একটি বিশেষ শুভ যোগও কিন্তু তৈরি করে দেবে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এই হচ্ছে গ্রহাবস্থান 2024 সেপ্টেম্বর মাসে। আর 18 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর বৃষ রাশি বৃষ লগ্নের যেটা একাদশ ঘর 11th হাউস, সেই একাদশ ঘরে একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে 11th হাউসে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে বিভিন্ন রকমের কথা ভাবতে হবে, এই জন্য ভাবতে হবে, তার কারণ হচ্ছে যে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে, বিশেষ করে ইয়াংগার সিবলিংস, ভাতা বা ভগিনী, তাদের সঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে, তাদের কোনো হেলথ প্রবলেম তৈরি হতে পারে। আবার কোথাও এমনও হতে পারে যে কোনো সাপোর্টিভ কোনো মহিলার দ্বারা তাদের একটা বিপন্নতার ক্ষেত্র তৈরি হতে পারে। এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন 18th সেপ্টেম্বর যখন তাদের একাদশ ঘরে 11th হাউসে তাদের তৃতীয় অধিপতি চন্দ্র সেখানে একটি খণ্ডগ্রাস
চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। পার্সিয়াল লুনার এক্লিপস, এ ব্যাপারেও বিশেষ সতর্কতা প্রয়োজন এই সেপ্টেম্বর মাসে। তুলা রাশিতে তাদের 18 সেপ্টেম্বর তুলা রাশিতে তাদের রাশি লগ্নের অধিপতি শুক্র সঞ্চার করে একটা ক্রমশ একটা পজিটিভ ফিল্ড, একটা পজিটিভ ভাইব্রেশন তাদের জন্য অতি অবশ্যই কিন্তু তৈরি করবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য বা হেলথ 18 সেপ্টেম্বরের পর নিশ্চিত রূপে একটা শুভ জায়গায় নিয়ে আসবে, কিন্তু তার আগে যে কোনো রকমের হেলথ ক্রাইসিস তৈরি হতে পারে। যারা ডায়াবেটিক, যাদের চোখের সমস্যা রয়েছে সেখানে সমস্যা তৈরি হতে পারে, এবং যাদের ডায়ালিসিস চলছে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো একটা কিডনি সংক্রান্ত সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাস থেকে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা যোগ বা ক্ষেত্র বিশেষ করে তৈরি হবে তাদের এই মাসের বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে। আয়ের ক্ষেত্রে একটা উন্নতি, অগ্রগতি, ডেভেলপমেন্টের ক্ষেত্র তৈরি হবার বিশেষ করে দিক কিন্তু তৈরি হচ্ছে। ব্যয়ভাব নিয়ে বিশেষ কোনো চিন্তা না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সঞ্চিত অর্থ আপনারা বিনিয়োগ করতে পারেন এই মাসে, এই সেপ্টেম্বর মাসে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা সঞ্চিত অর্থ কিন্তু বিনিয়োগ করা বা ইনভেস্ট করার সম্ভাবনা থাকছে। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা এই মাসে কোনো স্থাবর সম্পত্তিতে, জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদিতে কিন্তু এই মাসের প্রথম দুটি সপ্তাহে বিনিয়োগ করার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য পুরো মাসটাই কিন্তু শুভ, পুরো মাসটাই ফেভারে থাকছে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য সময় ফেভারেবল। যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন সেখানেও কিন্তু এই মাসে আপনারা সময়ের ফেভার অতি অবশ্যই পাচ্ছেন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসে সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, সন্তানের অ্যাচিভমেন্ট এবং সন্তানের ডেভেলপমেন্ট, সন্তান সম্পর্কে একটা সন্তোষের ক্ষেত্র, স্যাটিসফ্যাকশনের ক্ষেত্র এই মাসে তৈরি হবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন এই মাসের বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে এক্সিস্টিং সম্পর্কে আরো বেশি ডেভেলপমেন্ট এবং মাধুর্য, প্রীতি ইত্যাদি বৃদ্ধি পাবে। নতুন প্রেমের সম্পর্ক এই মাসে যে কোনো সময় আপনাদের তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা নৈকট্য এবং পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রটা বিশেষ করে তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে মতভেদ, মতান্তর থাকলেও কিন্তু তারা একটা পরস্পরের মধ্যে একটা নৈকট্য এবং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রটা কিন্তু বিশেষ বৃদ্ধি পাবে, মতভেদ কিছু ক্ষেত্রে থাকা সত্ত্বেও। যারা এই মুহূর্তে ডক্টর বা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো এই মাস পুরো আপনাদের ফেভারে থাকছে। আপনাদের মেধা, আপনাদের ক্যাপেবিলিটি ইত্যাদির একটা স্বীকৃতি আপনারা পাবেন এবং বহু ক্ষেত্রেই মর্যাদা বৃদ্ধি এবং সাফল্যের যোগ থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, যারা আইনজীবী, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য বলবো এই মাস আপনাদের জন্যও কিন্তু বিশেষ ফেভারেবল। আপনাদের পঞ্চম স্থান, চতুর্থ স্থান যথেষ্ট শুভ থাকছে, কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে একটা পোলাইটনেস, সফটনেস বিশেষ প্রয়োজন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন তাদের জন্য বলবো যে এই মাসে কিন্তু বিশেষ সাফল্য, বিভিন্ন ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। এবং বহু সময় দেখা যাবে, বহু ক্ষেত্রে দেখা যাবে যারা কোনো স্থানান্তরে যেতে চাইছিলেন, কোনোভাবে ট্রান্সফার চাইছিলেন বা এইরকম কিছু, সেখানেও কিন্তু মনের ইচ্ছা পূরণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন এই মাসে সময়ের ফেভার পাবেন, কিন্তু লাস্ট 2 উইকসে আপনাদের কিছুটা
সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বিভিন্নভাবে সাফল্য, নতুনভাবে কর্মক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট বা উন্নতি হতে পারে। যারা এই মুহূর্তে সন্ধান করছেন, সার্চ করছেন কর্মক্ষেত্রে, সেখানে কর্ম লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে। বিদেশ যাত্রার ক্ষেত্র তৈরি হচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে, যারা উচ্চ শিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন। যারা এই মুহূর্তে কোনো মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, যারা কোনো ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে রয়েছেন, যারা কোনোভাবে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে সংযুক্ত যেখানে কনসালটেশনের কাজ তারা করে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, মানি মার্কেটের সঙ্গে যারা সংযুক্ত, এই মাসে তারা সময়ের ফেভার পাবেন বিভিন্নভাবে। প্রফেশনের ক্ষেত্রে কর্মজীবনে বিভিন্নভাবে কিন্তু সাফল্য লাভ করবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, নিজস্ব পার্লার রয়েছে, বুটিক রয়েছে, যারা বিভিন্নভাবে কোনোভাবে সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, এ সমস্ত ক্ষেত্রে বলবো থার্ড উইক থেকে অত্যন্ত শুভ সময় আপনাদের জন্য। এবং আপনাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, বুদ্ধি, বিচক্ষণতা, আপনাদের বুদ্ধিমত্তা কিন্তু আপনাদের বিভিন্নভাবে এমন কিছু দিকে পরিচালিত করবে যেটা আপনাদের জন্য যথেষ্ট সাফল্যজনক হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো ব্যবসায় প্রচুর ইনভলভমেন্ট থাকবে এই মাসে, এবং বিনিয়োগের ক্ষেত্রও এই মাসে আপনাদের তৈরি হবে, তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু সচেতনতা প্রয়োজন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো কিছুটা সংঘাত বা সংঘর্ষের আপনাদের সম্মুখীন হতে হবে, এবং আপনাদের মধ্যে যে একটা রাশি লগ্নে বৃহস্পতির অবস্থানের জন্য একটা ন্যায়ের প্রতি যে স্পিরিট ইত্যাদি আপনাদের কাজ করবে, সেটা কিন্তু আপনাদের একটা আলাদা রকমের আইডেন্টিটি অতি অবশ্যই তৈরি করে দেবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য এই মাসে আরেকটি বিশেষ দিক, তা হচ্ছে যারা কোনোভাবে কোনো বিনিয়োগের ক্ষেত্রে নিয়ে বিশেষ চিন্তা করছেন, সেখানে বিনিয়োগ, একটা বিশেষ রকমের বিনিয়োগ আপনাদের পরবর্তী সময়ের জন্য প্রচুর সাফল্য এনে দেবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইত্যাদি ইন্ডাস্ট্রির সঙ্গে সংযুক্ত, সেখানে তৃতীয় সপ্তাহ থেকে বিশেষ সাফল্য, অর্থাগম ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ এবং প্রতিকারের মতো কাজ দেবে। হালকা সবুজ, ঝকঝকে সাদা এবং তার সঙ্গে নীল রঙের যে কোনো শেড, গাঢ় নীল থেকে হালকা নীল, যে কোনো শেড, এই রঙগুলোকে আপনারা ব্যবহার করুন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। লাল রঙটিকে এবং ব্রাউন রঙটিকে এই মাসে অ্যাভয়েড করে চলুন, পরিহার করে চলুন, তাতেও বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা কালার আপনাদের জন্য বিশেষ হতে পারে, খুব ইম্পর্টেন্ট হতে পারে, খুব ইভেন্টফুল হতে পারে। তার মধ্যে প্রথমেই বলবো 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো বিভিন্ন রকমের গোচর এবং বৃষ রাশি, বৃষ লগ্ন সাপেক্ষে এই ডেটগুলো কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে পারে। বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য এই মাসে প্রচুর প্ল্যানেটারি ফেভার রয়েছে, গোচরে গ্রহদের অবস্থান নানা ফেভার আপনাদের এনে দেবে, কিন্তু সেকেন্ড হাউসের মঙ্গল আপনাদের কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করিয়ে দিতে পারে। সেটা হচ্ছে নিকটজন, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে কোনো তিক্ততা তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে জটিলতা তৈরি হতে পারে, এবং বাক্য প্রয়োগের কর্কশতা বা রুডনেস আপনাদের কিছু হানি তৈরি করে দিতে পারে।
এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। নমস্কার।